পরিষ্কার করবো, কারণ ওটা রান্নাবাড়ি করতে করতে প্রচন্ড অগোছালো হয়ে গেছে। তো ওটাকে একটু পরিষ্কার করে ঠিকঠাক করে গোছগাছ করে রাখবো। আর এই কাজটা আমি বিকেলবেলা করছি এই কারণেই, কারণ দিনের বেলা সময় পাওয়া যায় না, রান্নাবাড়ি থাকে, সেই সঙ্গে মেয়েকে রাখতে হয়। তো মেয়েকে মেয়ের খাওয়ানো আছে, স্নান করানো আছে, সবকিছু করতে হয়। তো সেই কারণে দুপুরবেলা তো সময় হয়ে ওঠে না, তো সেই কারণেই ঠিক করেছি যে কাজটা বিকেলবেলা করব। তো এখন সেটাই করব, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো আগে তোমাদেরকে দেখাই যে আমার কিচেন কাউন্টার টপটা কি অবস্থায় আছে, কতখানি অগোছালো হয়ে আছে, চলো সেটাই দেখাই। তো দেখতেই পাচ্ছ রান্না করে সম্পূর্ণ অগোছালো এলোমেলো হয়ে আছে। তো এখানে গ্যাসটাও মোছা হয়নি, গ্যাসটাকেও মুছতে হবে। কিছু দুপুরের বাসনও রয়ে গেছে, আর সব এই জায়গাটা দেখো কি অবস্থা, সব জঙ্গল হয়ে আছে একেবারে। তো এগুলোকে না গোছালে আর এখানে কাজ করা সম্ভব হচ্ছে না, তো সেই কারণেই এখন এগুলোকে সব গুছিয়ে ফেলবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এখানে আমি র‍্যাকটাকে ভালো করে ধুয়ে কৌটোগুলোকে ভালো করে মুছে আবার গুছিয়ে রেখেছি, আর কিছু কৌটো খালি হয়েছিল সেগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো আমার পরিষ্কার করার কাজ তো চলছে। তো আমি ছোটোবেলা থেকেই খুব একটা বেশি টিভি দেখতে পছন্দ করতাম না, মানে আমি আগাগোড়াই টিভি সিরিয়াল খুব একটা দেখতাম না। তো বিয়ের আগে তো আমি টিউশনই পড়াতাম, তো টিউশনই পড়িয়েই আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা কেটে যেত। কিন্তু বিয়ের পরে আমি কিছু টিভি সিরিয়াল দেখতে শুরু করেছিলাম, কিন্তু আমার ঠিক টিভি সিরিয়াল দেখতে ভালো লাগে না। সিরিয়ালগুলো শুরু শুরুতে তো ভালো লাগে, কিন্তু যখন কন্টিনিউ চলতে থাকে অনেক দিন হয়ে যায়, তখন কেন জানি ব্যাপারটা বোরিং হয়ে আসে। তো সেই কারণে আমি টিভি সিরিয়াল খুব একটা দেখতাম না। তো
তারপর আমি যখন প্রেগনেন্ট হই, তো যেহেতু আমার প্রেগনেন্সিতে কিছুটা কমপ্লিকেশন ছিল, তো সেই কারণে ডাক্তার আমাকে বেড রেস্টে থাকতে বলেছিল। তো যখন সেই সময় আমার কাছে ফাঁকা অনেক সময় থাকতো, তো তখন থেকেই আমি মোবাইলে ভিডিও দেখতে শুরু করি। তো ভিডিওতে আমি প্রথমে প্রথমে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দেখতাম, তারপর বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের সম্পর্কে কিছু ভিডিও দেখতাম। তারপরে আস্তে আস্তে সেখান থেকে আমি ডেলি ব্লগারদের ব্লগ দেখতে শুরু করি। তো তাদের ব্লগ দেখে আমি বেশ মোটিভেটেড হতাম, তাদের অনেকের ব্লগ আমার খুব ভালো লাগতো। তারা কি সুন্দর একা হাতে গুছিয়ে সব কাজ করত, সমস্ত বাড়ি ঘর সব কিছু গুছিয়ে রাখত, সংসারের সমস্ত কাজ একা হাতে করত। তো সেই ভিডিওগুলো দেখে আমিও মোটিভেটেড হতাম। আর আমার মনে হয় আমার মতন অনেক মেয়েই আছে যারা এই সমস্ত ডেলি ব্লগারদের ব্লগ দেখে ব্লগ বা ভিডিও দেখে মোটিভেটেড হয়। তো আসলে মেয়েদের মধ্যে কী হয়, যখন আরেকজনকে কাজ করতে দেখি আমরা যে বেশ সুন্দর করে গুছিয়ে রাখছে বা গুছিয়ে গুছিয়ে কাজ করছে, তখন আমাদেরও মনে হয় যে ওরা যখন পারছে বা ও যখন পারছে, তখন আমিও পারবো সুন্দর করে গুছিয়ে কাজ করতে। তো আমার বেশ ভালো লাগতো। তো আমি অনেক ডেলি ব্লগারদেরই ব্লগ দেখেছি, অনেকের ব্লগই আমার খুব ভালো লাগতো। কিন্তু তাদের আমি অনেক ভিডিওতে অনেক মানুষকে কমেন্ট করতে দেখতাম যে তোমাদের ভিডিওর কন্টেন্ট কী, তোমাদের তো কোনো যা করছো তাই ভিডিও বানিয়ে যাচ্ছ, তো কোনো কন্টেন্ট নেই, কিছু নেই। তো আমার মনে হয় তাদের ভিডিওর বিষয়ই এটা যে তারা কীভাবে একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, কীভাবে বেশি থাক কম থাক সেটার মধ্যে অ্যাডজাস্ট করে সমস্ত সময়কে ঠিকঠাকভাবে গুছিয়ে সব কাজ করতে পারে। তো তারপরেও তাদের কি ক্লান্তি হয় না? তাদেরও ক্লান্তি হয় সারাদিনের কাজের পরে, কিন্তু তারপরেও তারা খুব সুন্দর একটা হাসি মুখে থাকে, মনের খুশিতে বাড়ির সমস্ত কাজ একা হাতে করে। তো সেটা দেখে আমার বেশ ভালো লাগতো। তো সেই দেখেই আমি ভেবেছিলাম যে আমিও এক সময় ব্লগিং করবো, ডেলি ব্লগিং করবো। কিন্তু যেহেতু আমার মেয়েটা খুব ছোট ছিল আর আমার মেয়ে খুবই চঞ্চল, তো সেই কারণে আমি শুরুতে তো শুরু করতে ভয় পাচ্ছিলাম। তো এখন আমার মেয়ে একটু একটু বড় হয়েছে, 2 বছর হয়েছে। তো যেহেতু ও 2 বছর হলো, তো আমি ভাবলাম যে এই সময় থেকেই শুরু করা যায়। তো এখন ওকে আমি রেখে কিছু কাজ করতে পারি, কিন্তু আগে তো একদম ছোট ছিল, তো তখন ওকে সময় দেওয়াটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখনও ওকে সময় দেওয়াটাই আমার কাছে সব থেকে আগে গুরুত্বপূর্ণ কাজ। তো সেটা করে তারপর আমি যতটুকু সময় পাই তাতে আমি যা যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই হবে আমার ভিডিওর বিষয়। সেই সঙ্গে আমি যদি কোথাও ঘুরতে যাই বা আমি কিছু কুকিং করি বা যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানটায় আমার পরিষ্কার করা কমপ্লিট। এখানটায় কিছু দুপুরের বাসন ছিল সেগুলোকেও মেজে ফেলেছি, সেই সঙ্গে গ্যাসটাকেও পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এখানে একটা কড়াই আছে, সেটাতে একটু ভাজা হয়েছিল, তো সেই ভাজার অল্প তেল রয়ে গেছে, তো সেখানে সেজন্য এই কড়াইটাকে আমি এখানে রেখে দিয়েছি। আর এই পাশে রেখেছি দুপুরে মাছ রান্না হয়েছিল, মাছের ঝোল, সেই মাছের ঝোল আছে।
আর প্রেশার কুকারটা আছে, সেটা তো অল্প ভাত বেঁচেছে, দুপুরের অল্প ভাত রয়ে গেছে। আর এই পাশটাকেও পরিষ্কার করেছি, তো এই জায়গাটা পরিষ্কার আছে সম্পূর্ণ। আর এখানে কিছু কৌটো আমি ধুয়ে রেখেছি যেগুলো খালি হয়ে গেছিল। আর এখানে একটা আটার প্যাকেট আছে, তো পরে কৌটোগুলো জল ঝরে গেলে আমি সেগুলোকে মুছে ফেলবো। আর এখানটায় ওই র্যাকটার, ত্রিপল র্যাকটার একটা র্যাকের মধ্যে আমি তেলের কৌটো, লবণ আর মশলার কৌটো সেগুলোকে রেখে দিয়েছি। তো এটাকে আর এই ফ্রিজের উপরে ত্রিপল র্যাকের আর দুটো র্যাক আছে, সেখানেও কিছু মশলার কৌটো যা যা ছিল সেগুলোকে মুছে আমি তুলে রেখেছি পরিষ্কার করে। তো আর এখানে দেখো, এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে আমি চলে এসেছি সন্ধ্যার চা বানাতে, এখন আমরা চা আর বিস্কুট খাবো। তো দেখতেই পাচ্ছ আমার চা এখানে ফুটছে, তো তোমরাও যদি চা খেতে চাও তো আমার বাড়িতে চলে আসো। আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, তোমাদের আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সেই সঙ্গে আরও নোটিফিকেশানের জন্য বেল আইকনটিও অন করে দিও। আর ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি এখানেই এন্ড করছি।